Pradeepta, congratulations from Vanik family. Tame IBPS 2021 clerk clear karcho, right? Thank you, sir. And co bank tama selection is bile? Sir, Bank of India. Bank of India. Chalo. Tale again first time dekhiba ki journey tamar kemti kon start heitla? Ongoing batch tamara na completed batch? Ongoing completed. Completed batch. Kebe complete hela? 2017. 17 complete hela. Yes, sir. And 16 tamar tale admission na? 17 admission karthla. Okay. Yes, sir. To 1 year pare then tamara 2021 re clear hela. To tamara journey tale 17 to 21. Chari barsha tale journey achi. Yes, sir. Kemti kon sabu journey rehla tike ami katha ta karibe. So that pila mane tike influence hei paribe. তোমার পড়া সরলা পরে তুমি ব্যাংকিং বা এডমিশন নিয়েছিল না এসএস ব্যাংকিং ব্যাংকিং ওনলি ব্যাংকিং ওনলি ব্যাংকিং ওকে তাহলে ব্যাংকিং র কোর্স সরি সরলা পরে নেক্সট স্টেপ তোমার কোন ছিল মক টেস্ট ইয়া ফি লাইব্রেরি স্যার ফার্স্ট আমি তাহলে জয়েন করতেলি ফান্ডামেন্টাল সরলা পরে আমি এত সিরিয়াস নাতেলি ওকে তারপরে কিছু মানে অনলাইন টেস্ট কি ডিসকাশন কিছু জয়েন করতে নাতেলি রাইট যেতি পাই কি মতে আজি এতে টাইম লাগিলা ক্লিয়ার করিয়া পাই ওকে দেন মই তলে 2018 রে অনলাইন টেস্ট ডিসকাশন জয়েন করলি আগে সেতলে মু দেখিলি কি মো লেভেল বহুত লো আছে অন্য মানক তুলনা রে আগে তো ইমপ্রুভমেন্ট করি করি 2019 রে প্রায় সবুর প্রিলিম এক্সাম ক্লিয়ার করতিলি ভেরি গুড ঘরেলি আগে কিন্তু 2019 তার 20 রে কোভিড আসি কি গোটে বর্ষ বেস্ট কর দলা আগে তবে 2021 রে সবু এক্সাম ক্লিয়ার করছি প্রিলিমস এক্সেপ্ট আরআরবি পিও ভেরি গুড মো দেহ খারাপ হইছিলা ডেঙ্গু হইছিলা তো সেটা ক্লিয়ার কর পারলি নি আগে আগে তারপরে মেন্স রে বি সবু মানে পয়েন্ট মার্ক রু কটিছি এসবিআই পিও 0.4 রু কটিছিলি ওকে ওকে তারপরে এনআইসিএল এও বি ভালো কট অফ টু ভালো মার্ক রাখতিল কিন্তু ডেসক্রিপটিভ যে তোমার ইংলিশ উইক থিলা আচ্ছা তো ডেসক্রিপটিভ রে ফেল হই যাইছি রিটেন ক্লিক করতিল রিটেন ক্লিক করতিল কট অফ টু বি বহুত মানে 31 মার্ক 32 মার্ক অধিক রাখতিল কট অফ টু এক্সিলেন্ট এক্সিলেন্ট কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ টা মোর যেহেতু উইক থিলা মু তপন সানকর স্পেশাল ইংলিশ বি জয়েন করতিল এক্সিলেন্ট তারপরে ইমপ্রুভমেন্ট মু ফার্স্ট ভাবিছিলি কি ইংলিশ কো মু অ্যাভয়েড করি কি ইনতি জব করি পড়াইবি তো ইংলিশ ডরি কি রহি যাউতিলি মানে তার পাই কিছু স্পেশাল প্রিপারেশন কর নতিলি তারপরে জেবেঠু মানে ভাবিলি না ইংলিশ ডরিলে কিছু মোর হেই পারিবনি দেন মু স্টার্ট কলি না ইংলিশ মোর শিখিয়ার আছে রাইট তারপরে ইংলিশ কো ফোকাস কলা পরে তো তারপরে সব এক্সাম অটোমেটিক ক্লিয়ার হবো তারপরে কিছু জানা পড়িবনি তো আপনকে মানে ক্লিয়ার সুবিধা হলো আজ্ঞা মক টেস্ট তাহলে কতটা এক্সাম মেইন এক্সাম পুরো কতটা মক টেস্ট তুমি তাহলে দেইতো পাকা পাকি মেইন এক্সাম তো মক টেস্ট দুই দিন রে গোটে মক টেস্ট কাই না আছে 3 আওয়ার মক টেস্ট আছে তাকে পুনি অ্যানালাইসিস করিয়া হবে তা কারেন্ট অ্যাফেয়ার্স র এবে যে আসিলানি যেমতি আসুজি তাকে ডিপলি ন পড়িলে বি কিছু হবনি আগে আগে তো কিন্তু প্রিলিমস রে ডেলি তো 3-4টা মক দিয়া গোটে দিন তাহলে তুমি আগে তাহলে বহুত বঢ়িয়া মানে পিলামানে এটা শিখি পারিবে কি এভরিডে টিচার মানে যেমন কহন্তি কি পাঠ পড়ি সারা পরে আমাকে মক টেস্ট বি দেওয়া দরকার স্যার মক টেস্ট বহুত ইম্পর্টাণ্ট দেওয়া মানে মক টেস্ট ন দে মক টেস্ট যা দেলে হি পিলার জানি পারিব কি কোন তার উইক পয়েন্টটা কোনটি মানে স্পিড হউনি কি অ্যাকুরেসি রহুনি কি কোন হউনি সেটা জানিলে নিজকে নিজর উইকনেসটা নিজে জানিলে তারপরে ইমপ্রুভমেন্ট করতে পারিব বহুত বড় বহুত বড় তাহলে লাইব্রেরি কিছি মেইনটেইন করছিল কি না ঘরে স্যার নাই লাইব্রেরি স্যার মানে লাইব্রেরি জয়েন হ্যাঁ মানে লাইব্রেরি আচার্য জয়েন কত ঘন্টা তাহলে দিনর পরিশ্রম ছিল তোমার দিনকু 10 রু 12 ঘন্টা তো লাইব্রেরিতে বিতায়ে ভেরি গুড তা ভিতরে বি লঞ্চ হওয়ার আছে এমতি সাঙ্গ মানক সহ গসিপ বি আছে যেটা কি নিত্যান্ত আবশ্যক সেটা টিকে মাইন্ড ফ্রেশ হওয়া পাই আগে আগে তো সেটা বি জালতে না বর্ষ ইজ এ বিগ টাইম কারণ 10 ইফেক্টিভ 8 আওয়ার টু 8 টু 9 আওয়ার करेक्ट करेक्ट লো ইফেক্টিভ আমি 8 আওয়ার দেই পরে তা ভিতরে বাকি বি টাইম আছে তো তম যো মানে সাবঅর্ডিনেট মানে আছন্তি নেক্সট তম জুনিয়র মানে যো মানে আছন্তি তাঙ্কো কোন তো মেসেজ দাবে চাহুছ ইন কেতে সময় সময় পড়িলে হই পরিও তমর কো এরিয়াটা উইক থিলা ইংলিশ তো তুমি অলরেডি মতে কইলো ম্যাথ রিজনিং কেম থিলা তমর ম্যাথ মোর বহুত স্ট্রং থিলা স্কুল লেভেল বি মোর বহুত স্ট্রং ম্যাথ পাই মোটিভেট হই মতে ব্যাংকিং জয়েন করছি এক্সিলেন্ট তো সেটা পিলাঙ্গর ম্যাথ বি বহুত উইক থাকে মতে পচারন দি ম্যাথ কেমিতে এটা কর দউ যো কিন্তু করি পা আমি করি পারনু কি স্পিড হউনি ম্যাথ রে গটে কথা কইবি মানে প্র্যাকটিস 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 ফার্স্ট তো ফান্ডামেন্টাল কি লইছি তুমি আপন যদি ফার্স্ট ম্যাথ সলভ কর দউছেন সব তাহলে তো আবি দোকান নেই খালি প্র্যাকটিস করিয়ার আছে যেটা কি স্পিড হবো অ্যাকুরেসি রহব স্পিড করিয়া পাই প্র্যাকটিস যেতে আপন করিয়ে সেতে
ଆଉ ଗୋଟେ କଥା କହିବି ଯେ କି କନସିଷ୍ଟେନ୍ସି, ଯୋଉଟା କି ମୁଁ ଥିଲି, ମାନେ ଯେତେ ଫେଲିୟର ହେଲା ପରେ ବି ମୁଁ ନିଜକୁ ଭାବିଥିଲି ନାଇଁ ହେଇପାରିବ, କନସିଷ୍ଟେନ୍ସି ରହିବାର ଅଛି, ଜଣା ବି ପଡିବନି ହେଇଥିଲା ଯୋଉଟା କି ମୁଁ ଗଲିନି, ମାନେ କିଛି ସେଇ ଫ୍ୟୁଚର କଥା ଭାବିକି ହିଁ ଗଲିନି, ଏତେ ବଡ ଷ୍ଟେପ ଟା ନେଇଛି ପିଓ କ୍ଲର୍କ ପୁଣି ଜଏନ କରିବି, ଫାଇନାନ୍ସିଆଲି ଘରକୁ ବି ଦେଖିବାର ଅଛି ନା, ତ ସେଥିପାଇଁ କ୍ଲର୍କ ଟା ଜଏନ କରିକି ତ ମତେ ଏବେ ତ ଛାଡିବାର ନାହିଁ, ଏବେ ପିଲା ମତେ ଲାଇବ୍ରେରୀ ଗଲେ କହୁଛନ୍ତି କଣ ଚାକିରି ହେଲା ପରେ ପୁଣି ଆସୁଛ ତମେ ପଢିବା ପାଇଁ, ପିଲାଙ୍କୁ ଡିମୋଟିଭେଟ କରୁଛ, ମୁଁ କହିଲି ଡିମୋଟିଭେଟ ଏଥିରେ କଣ ଅଛି, ଯେ ଚାକିରି ହେଲା ପରେ ଆସିକି ପଢୁଛି ମାନେ ତମେ ତ ମୋଟିଭେଟ ହବା କଥା, ମାନେ ମୁଁ ପଢୁଛି ମାନେ ଚାକିରି ହେଲା ପରେ ମାନେ ତମେ ଚାକିରି ହେଇନି ମାନେ ମୋଠାରୁ ଅଧିକ ପଢିବା କଥା, ତ ସେଇଟା କହିବି ଫ୍ୟୁଚର ତ ବହୁତ ଅଛି କିଛି ଗୋଟେ ସ୍ପେଶାଲ କରିବା ପାଇଁ, ତ ସେଥିପାଇଁ ତ କିଛି ଗୋଟେ ବିଗ୍ ଷ୍ଟେପ୍ ନେଇଛି ସେଥିପାଇଁ। ତାହେଲେ ବାପାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଏଣ୍ଡ ଟିଚର ମାନଙ୍କର ସମସ୍ତଙ୍କ ଗୁଡ୍ ୱିଶେସ୍ ତମ ପାଖରେ ରହିବ ଏଣ୍ଡ ତମେ ଫ୍ୟୁଚର ଆହୁରି ଉପରକୁ ଯାଅ। ବାନିକ ର ତମେ ଗୋଟେ ଆଲୁମିନି ତାହେଲେ ହେଇଗଲ କି ତମକୁ ଯୋଉମାନେ ବି ଫଲୋ କରିବେ ନେକ୍ସଟ କି ହଁ ମାନେ ଆମ ଜଣେ ଭାଇ ପାଇଛନ୍ତି ଏଣ୍ଡ ତାକୁ ଆମେ ଫଲୋ କରିବା ତମ ଷ୍ଟେପକୁ ତାହେଲେ ଫଲୋ କରିବେ ଏଗେନ୍, ତାହେଲେ କଂଗ୍ରାଚୁଲେସନ ଫ୍ୟାମିଲି ତରଫରୁ, ପୁଣି ଆଉଥରେ ଆମେ ମିଟ୍ କରିବା ଏଗେନ୍ ଯେତେବେଳେ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଉତ୍ସବ ହବ ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ଡାକିକି ତମ ସହିତ ବି ଆମେ ଇଣ୍ଟରାକ୍ସନ କରିବା। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଏଣ୍ଡ ଅଲ୍ ଦ ବେଷ୍ଟ ଫର ୟୁର ଫ୍ୟୁଚର।